মাননীয় মন্ত্রী মহোদয় আপনার কাছ থেকে একটু আমি এই বিষয়টা জেনে নিতে চাই যে আমাদের এই এই যে বন্যা দীর্ঘস্থায়ী হলে নানান ধরনের দুর্ভোগ তো রয়েছে, সেই জায়গাটায় আমরা আরও কিছু ভেবে রেখেছি কিনা, যে গবাদি পশুর কথা আলাদাভাবে অনেকেই বলছে যে গবাদি পশুকে আশ্রয় কেন্দ্রে নিয়েছে, কারণ অনেক মানুষের এটাই আসলে অনেক বড় সম্বল, তিনি এটা নিয়ে যাবেন। আবার যদি প্রাণের দিক থেকে চিন্তা করি, যে হাতে পালে সে একটি গরুর প্রাণও চলে যাবে এমনটা চান না, কিন্তু তাদের খাবারের ব্যবস্থা কি রয়েছে কিনা এই গবাদি পশুদের? ধন্যবাদ। আমাদের মন্ত্রণালয়ে এই জিআর ক্যাচ গ্রেট সাবসিডি বা খয়রাতি সহায়তার যে চাল টাকা আছে, এর সাথে আপনার যে কোনো দুর্যোগে গোখাদ্য এবং শিশু খাদ্যের জন্য 20 কোটি টাকা করে 20-40 কোটি টাকা আমাদের বরাদ্দ থাকে, আমরা সেটা থেকেই এই বরাদ্দ দিয়ে থাকি। এবারও আমরা গোখাদ্য শিশু খাদ্যের জন্য বরাদ্দ দিয়েছি এবং যতবারই বন্যা হয় বা যে কোনো দুর্যোগ হয় আমরা শিশু খাদ্য গোখাদ্যের জন্য আমরা দিই। এবং এই 20 কোটি টাকার বাইরেও যদি আরও অর্থ লাগে সেটাও অর্থ মন্ত্রণালয় সবসময় প্রস্তুত থাকে। যেমন গতকালকেই আমাদেরকে জিআর ক্যাশ আরও 20 কোটি টাকা এই সিলেটের বন্যা নিয়ন্ত্রণের জন্য আরও 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জি মাননীয় প্রতিমন্ত্রী, আরেকটি বিষয় খুব মানুষ যেটা জানতে চায় বা যেটার কথা আমরাও শুনে থাকি ওই এলাকার মানুষ এখন যারা দুর্গত এলাকায় রয়েছে তাদের কাছ থেকে, মহিলাদের জন্য বিশেষ করে শৌচাগারের যে পর্যাপ্ত ব্যবস্থা সেটা নেই এবং সেই জায়গাটায় অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং প্রত্যন্ত এলাকার মানুষ যাদের বাড়িঘর পানি টেনে যেতে অনেক বেশি সময় লাগবে, তাদেরকে হয়তো দীর্ঘদিন থাকতে হবে আশ্রয়কেন্দ্রে, তাদের জন্য আসলে কতটা ব্যবস্থা রয়েছে বা যদি বলি সুব্যবস্থা? আশ্রয়কেন্দ্রগুলো করে ফ্লাড শেল্টার, সাইক্লোন শেল্টার বা মুজিব কিল্লা, যেখানে মানুষ এবং গবাদি পশুর উভয়েরই আশ্রয়ের ব্যবস্থা আছে আলাদা, এগুলোর কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং তার যে ডিজাইন সিলেকশন সেটা অত্যন্ত সুন্দর হয়েছে। সেখানে আপনার প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে 800 থেকে 1200 জন লোক আশ্রয় নিতে পারে। এদের জন্য ছেলেদের জন্য আলাদা কক্ষ, মেয়েদের জন্য আলাদা কক্ষ, গর্ভবতী এবং দুধদানকারী মায়ের জন্য আলাদা কক্ষ, প্রতিবন্ধীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে, এবং প্রতিটা আশ্রয়কেন্দ্রে 13 থেকে 15টা স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে, এবং সাবমার্সিবল ডিপ টিউবওয়েল পাম্প দিয়ে সেখানে পানির ব্যবস্থা করা হয়েছে, এবং বিদ্যুতের ব্যবস্থা আছে, তার উপরে আবার সোলারের ব্যবস্থা আছে যাতে রাতে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে সোলার দিবে, এবং রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা আছে। জি জি, কাজেই যদি দীর্ঘদিনও থাকতে হয় তাহলে এখানে কোনো অসুবিধা না। আগে একটা জিনিস আমরা দেখেছি, আশ্রয়কেন্দ্রের এই দুরবস্থার জন্য আশ্রয়কেন্দ্রের লোক আসতে চেত না, এখন কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোকে সুন্দর এবং আধুনিকায়ন করার ফলে লোকজন অর্থাৎ সুব্যবস্থা পেলে মানুষ সেখানে আগ্রহ প্রকাশ করবে। এটার কারণটা হলো আমাদের দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে, সবার রুচিটা বেড়েছে, টেস্ট বেড়েছে, সবাই চায় একটা ভালো পরিবেশে থাকার জন্য। এটা বিবেচনায় সরকার নতুন যে ফ্লাড শেল্টার, সাইক্লোন শেল্টার বা মুজিব কিল্লা করেছে সেগুলো সবই একটু অনেক উন্নত মানের। জি, শেষ আরেকটি প্রসঙ্গে আসতে চাই যে বন্যা তো আরও আসতে পারে, সেই জায়গাটা থেকে আমরা কতখানি ভেবে রেখেছি, এবং আমরা যদি ভাবি যে এই মানুষগুলো যারা এরকম সেই শেল্টার নিতে হবে তাদেরকে থাকতে হবে, বা আমাদের আগাম বন্যার পূর্বাভাস পেলে সেটার ব্যাপারে অনেক বেশি সতর্ক হতে হবে, বন্যা যেন বা পানিটা যেন সরে যেতে পারে, সেই জায়গাগুলোতে কয়েকটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবার কথাটা সবসময় আমরা শুনে থাকি, গণমাধ্যমে উঠে আসে, আপনারাও বিভিন্ন সময় আপনাদের আলোচনায় বলে থাকেন, বাঁধ নির্মাণের কাজটা করে থাকেন, আমি যদি ভুল না করে থাকি পানি সম্পদ মন্ত্রণালয়, আর এক নাব্যতা ঠিক রাখার কাজটা করা হয়ে থাকে নৌ পরিবহন মন্ত্রণালয়, এবং ওটাও কি পানি সম্পদ মন্ত্রণালয় করে, কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় তো নদী, সেটা কি যে রুটে আসলে চলাচল করে? নৌ পরিবহন মন্ত্রণালয় আভ্যন্তরীণ নৌ চলাচলটা নিয়ন্ত্রণ করে, সেই নদী সীমানা চিহ্নিতকরণ, নদী দখলদারদের উচ্ছেদ করা, তাদের ক্ষেত্রে কাজ করে থাকে, নদী ভাঙনেরটাও পানি সম্পদ মন্ত্রণালয় করে থাকে, এবং এরকম কোনো দুর্যোগ হলে সেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আপনারা কাজ করে থাকেন। এখন এই কাজগুলো যদি বা আমি যদি বলি যে ভাওরের বা বিভিন্ন যে পকেট রাস্তা নিয়ে কথা উঠেছে, সেটা তো সড়ক যোগাযোগ সেতু মন্ত্রণালয়ে রাস্তাগুলো সাধারণত করে থাকেন, সেই হাওরের বাদ রাস্তাগুলোও কি করে থাকেন পানি সম্পদ মন্ত্রণালয়? না না, পানি সম্পদ মন্ত্রণালয় রাস্তা করেন না,
আর যেগুলো আপনি বলছেন যে কয়েকটি রাস্তা নিয়ে খুব কথা উঠেছে, যে রাস্তাগুলো যেমন ইটনা মিঠামইন সড়ক নিয়ে কথা উঠেছে, যদিও বলা হচ্ছে যে পানিটা যেদিক থেকে নামে উত্তর থেকে দক্ষিণে, এই সড়কটা উত্তর থেকে দক্ষিণেই রয়েছে, এবং অপরিকল্পিত সড়কের কথা বলা হচ্ছে। এই সড়কগুলো যদি সড়ক যোগাযোগ সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা থাকে, তাহলে কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ছাড়া আমরা বোধহয় এই বন্যা ঠেকাতে পারব না। আমি একটা ভুল ভেঙে দেই, জি, এই দুই তিন দিনে অনেকে এই সড়কটির কথা বলেছেন, যেটা আমাদের মহামান্য রাষ্ট্রপতির সংসদে আসনে গেছেন। আপনারা জানতে হবে যে কিন্তু কোন এলাকার পানি, আবার বলেছেন যে এটা আসলে তেমন বাধা হয়ে দাঁড়াচ্ছে না, কোন এলাকার পানি কোন নদী দিয়ে যায় এটা জানতে হবে। আপনার সুরমা কুশিয়ারা এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার যে নদীগুলো আছে, এগুলো মনু নদী, তারপরে খোয়াই নদী, এসব নদীর পানিগুলো কিন্তু সরাসরি মেঘনা নদীতে যায়। মেঘনা দিয়ে ভৈরব হয়ে এগুলা কুমিল্লা হয়ে তারপরে চাঁদপুর হয়ে এটা বঙ্গোপসাগরে চলে যায়। সুরমা কুশিয়ারার পানি বা সিলেট সুনামগঞ্জের পানি কখনোই এই কিশোরগঞ্জ দিয়ে প্রবাহিত হয় না, যার ফলে কিশোরগঞ্জের এই রাস্তা এই বন্যার জন্য দায়ী না। অনেকে সেটা আবার এই ভুলটা গণমাধ্যমে সেরেও দিয়েছে যে এই রাস্তাটা দুর্ভোগ না, কিন্তু সেরে এই এই রাস্তাটার ব্যাপারে সেরে দিতে গিয়েই তারা বলেছেন যে এর থেকে বরঞ্চ হাওড়ে অনেকগুলো বাধা সৃষ্টিকারী পকেট রাস্তা রয়েছে, এবং যেগুলো পূর্ব থেকে পশ্চিমে করা হয়েছে সেগুলোর আলাদা এরকম কিছু পরিকল্পনা মাফিক করা হয়েছে। এবং হাওড়ে যে রাস্তাগুলো করা হয়েছে সেগুলো সাবমার্সিবল রোড, শুকনোর সময় এইতে মানুষ চলাচল করে, বর্ষার সময় এই রোডগুলো ডুবে যায়, এমনভাবে বানানো হয়েছে যেটা পানির হাইটের চেয়ে অনেক নিচে থাকে, বর্ষায় নদীর পানিগুলো এই রাস্তা ওভারফ্লো হয়ে হাওড়ে অঞ্চলগুলোতে প্লাবিত করে। কাজে এটাও অপরিকল্পিত কোনো রাস্তা না, বা এর জন্য আপনার বন্যা হচ্ছে, পানি সরতে পারতেছে না, এটা ধারণাটা ঠিক। অর্থাৎ তাহলে অপরিকল্পনা, যে পরিকল্পনার অভাবে নানান কারণে বন্যা সৃষ্ট হচ্ছে, সেই তথ্যটা তাহলে কি ভুল? এটা আমি মনে আমি একমত না, জি, কারণ হলো যে বন্যা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য, জলবায়ু পরিবর্তনের জন্য, বৈশ্বিক উষ্ণতা বাড়তেছে, সাগর উত্তপ্ত হচ্ছে, সাগর থেকে জলীয় বাষ্প বেশি উঠতেছে, সেই বাষ্প আবার মৌসুমী বায়ু হয়ে বৃষ্টি এবং বজ্র বৃষ্টি মেঘ সৃষ্টি করতেছে। এখন সেখানে তো আমরা ডাইরেক্ট কোনো বাধা দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই, কোনো সরকার কোনো রাষ্ট্রের ক্ষমতা নাই সে মেঘ কমিয়ে আনা বৃষ্টি কমিয়ে আনা, যতক্ষণ পর্যন্ত আমরা গ্লোবাল ওয়ার্মিং কমিয়ে আনতে পারবো। এটাকে আমি এই বন্যা ঘূর্ণিঝড় বজ্রপাত এই দুর্যোগগুলো যদি প্রাকৃতিক কমাতে চাই, তাহলে আমাকে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনতে হবে। সেখানে প্রশ্ন আসে তখন কার্বন নিঃসরণ, কার্বন নিঃসরণ কমানোর জন্য আমাদের রিনিউয়েবল এনার্জিতে আসতে হবে, উইন্ডমিলে যেতে উইন্ড এনার্জি আসতে হবে, সোলার এনার্জিতে আসতে হবে, টাইডাল এনার্জিতে আসতে হবে, এরকম যে সমস্ত এনার্জিগুলো রিনিউয়েবল কিন্তু কার্বন নিঃসরণ করে না সেগুলোতে আসতে হবে, এবং সেটার দিকে বিশ্ব এখন জোর দিয়েছে। গত 2021 সালের নভেম্বরে যে কপ সম্মেলন হয়েছে, COP26, সেখানেও কিন্তু এগুলোর উপরে জোর দেওয়া হয়েছে, গাড়ি ট্রেন বাস সবগুলোকে ইলেকট্রিক ভেহিকেলে রূপান্তরিত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কার্বন নিঃসরণ না হয়। এগুলো যেদিন আমরা করতে পারবো, পৃথিবীর যখন শীতল হবে আমার বন্যার বৃষ্টিও কমে যাবে, বন্যাও কমে যাবে এবং ঝড়ও কমে যাবে। আসলে সেই কাজটা করতে হবে, এবং সেটা তো আসলে একদম বিশ্বব্যাপী একযোগে কাজ না করলে সেটার বোধহয় কোনো, না, এটা বাংলাদেশ সরকারের উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ সরকার জলবায়ু ট্রাস্ট ফান্ড তৈরি করছে, সেই ফান্ডে গভর্নমেন্ট ফান্ড বিদেশি সাহায্য এখানে জোগাড় করা হচ্ছে, সেগুলো দিয়ে কপ সম্মেলনের যে প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব, তবে বিশ্বব্যাপী একসাথে না করলে এটার ফলাফল ভালো পাওয়া যাবে না।